হ্যালো ফ্রেন্ডস, বাসন্তীর হিসেলে আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আমার রেসিপিটা হচ্ছে বিহারিদের সবচেয়ে সেরা রেসিপি, এটা বিহারিদের শ্রেষ্ঠ খাবার ঠেকুয়া। তো চলুন, আমি ঠেকুয়া তৈরি করতে কি কি উপকরণ নিচ্ছি। এখানে নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি, আটা নিয়েছি, নারকেল কুচি, কাজু বাদাম, দুধ, সুজি নিয়েছি, আর নিয়েছি ঘি আর সাদা তেল। তো চলুন, সবগুলো আমি একটা বাটিতে মেখে নেব একে একে সব উপকরণগুলো দিয়ে। এখানে আমি আটা, সুজি, চিনির গুঁড়ো সব দিয়ে দিয়েছি। সেগুলো আমি একসাথে একটু মিশিয়ে নেব। এটা খুব, সুজিটা দিলে খুব খাস্তা, খুব মশমশে একটা ভাব হয়, খেতেও খুব মজার লাগে। মশমশে হলে খেতেই ভালো লাগে। সবগুলো একটু মিশিয়ে নেব। এরপরে আমি দেব নারকেল কুচি। এরপরে দেব কাজু বাদাম। আপনারা এমনি যে বাদামগুলো পাওয়া যায় সেটাও দিতে পারেন। এরপরে দেব মৌরি। এরপরে আমি সাদা তেল দেব। আপনারা ইচ্ছা মতো, আপনাদের পরিমাণ বুঝেই আপনারা দেবেন। আমি এখানে 3 চামচ দিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেল দিয়েছি, এরপরে আমি ঘি দেব। আমি 3 চামচ ঘিও দেব। এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব। এটা সম্পূর্ণ সাদা, মানে সম্পূর্ণ দুধ দিয়েই মাখতে হয়। এই উপকরণগুলো একসাথে পুরোটাই আমি দুধ দিয়ে মেখে নেব। এটা একটু শক্ত শক্ত মাখতে লাগে, কারণ বেশি নরম হয়ে গেলে এটা তৈরি করা যায় না। আমি সবগুলো একটু শক্ত শক্ত করে মেখে নেব। আমার সুন্দর ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখব। 10 মিনিট পরে আমি ফিরে আসব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে একটু বড় সাইজ করে লেসি তৈরি করব। আমি দেখুন এরকমই লেসি তৈরি করছি, একটু বড় সাইজ, কারণ এটা একটু মোটা হবে। এটা হালকা হলে ভালো হয় না, একটু মোটা রাখতে হয় এটা। সেই জন্য আমি আমার যেটুকু লাগবে সেরকমই আমি ডো তৈরি করছি, সেরকমই একটা করে লেসি তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আমার এবার আমি একটা করে শেপ দিয়ে দেখাবো। এটা আমি কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব। আপনারা ইচ্ছে করলে এর একটা সাঁস পাওয়া যায়, মানে একটা যেটার ভিতরে দিয়ে এটা তৈরি করার জন্য একটা সাঁস পাওয়া যায়, তার ভিতরেও দিয়ে করতে পারেন। তো আমি এটা হাতেই তৈরি করছি।
বিভিন্ন ধরনের শেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব। এবার আমি একটা অন্যরকম শেপ করব, দেখুন। পাতা আকারের তৈরি করব, পাতার মতো করে। এটাও আমি কাঁটা চামচ দিয়েই একটা ডিজাইন করব, পাতার মতো করে দেব। ব্যাস, পাতার মতোই এটা একটা পাতা হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে এভাবেও করতে পারেন কি শাঁস দিয়েও করতে পারেন। এটা একটা চৌকো আকারের করছি আমি। সুন্দর একটা বিস্কিটের আকারে হচ্ছে। আমি এভাবেই সবগুলো করে নেব। দেখুন, আমি অনেক ডিজাইন করে করে নিয়েছি সবগুলো। এবার আমি ভাজতে শুরু করব। আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেব, আমি সাদা তেল ইউজ করব। আর এটা ভাজতে গেলে সাদা তেল দিলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি সবগুলো এক এক করে ভেজে নেব। এটা অল্প আঁচে ভাজতে হয়, একটু নিভো নিভো জ্বালে ভাজতে হয়, কারণ এটার ভিতর অনেকটা মোটা, তো এটার ভিতরটা যেন কাঁচা না থাকে, এই জন্য অল্প আঁচে এটা ভাজতে হয়। মানে একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। লাল লাল করে ভেজে নেব। অল্প আছে ভাজলে সবকটা সুন্দর ভাজা হবে, ভিতরটা তাহলে আর কাঁচা থাকবে না। আর এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আমি এবার তুলে নেব। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। জালটা একদম কমিয়ে আমি সবগুলো তুলে নেব। এভাবে আমি সবকটা দিয়ে ভেজে নেব, এক এক করে সবগুলো ভেজে নেব। এই ঠেকুয়া রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এটা অনেক দিন, প্রায় এক সপ্তাহের মতো রেখে খাওয়া যায়।
একটা সুন্দর মশমশা হয়, মুসমুস করে। তো আপনারা এটা বিস্কিটের মতো টিফিনেও খেতে পারেন। একটা মজাদার রেসিপি, আপনারা সবাই বাড়িতে এটা করে দেখতে পারেন কেমন। দেখুন কি সুন্দর হয়েছে, আমি সবগুলো এবার তুলে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো বন্ধুরা দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে করে খাবেন, খুব মজাদার একটা খাবার, খুব ভালো লাগবে খেতে। তো আমি একটু ভেঙে দেখাই কেমন হয়েছে। দেখুন এটার ভিতরে কি সুন্দর শক্ত, কোনো কাঁচা ভাব নেই। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।